Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Shubhro darshok shrota bhai bonera, ajke amra alochona korbo onek rogi ache blood pressure er rogi. To blood pressure er rog domanor jonno komanor jonno pobitro Quran ebong hadith er modhe ki amol bornona kora hoyeche. এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, এই ক্ষেত্রে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই ক্ষেত্রে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আমলের দিক নির্দেশনা দিয়েছেন। এই আমলটি যদি কেউ করে আল্লাহ তাআলা তার গর্ব আল্লাহ তাআলা তার ব্লাড প্রেসার অবশ্যই ভালো করে দিবেন এবং ব্লাড প্রেসার থেকে রোগ ব্লাড প্রেসার জনিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সেই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, আমি যে আয়াতটা বলবো এই আয়াতের বাংলা উচ্চারণ নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথমেই লেখা থাকবে, আপনারা অবশ্যই দেখে সেটা দেখে শিখে নিতে পারবেন আর আমার সাথে মুখ মিলিয়ে আরবিটা শিখে নিতে পারেন। আমি আস্তে আস্তে আরবিটা উচ্চারণ করছি। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের এই অংশটুকু ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই অংশটুকু না পড়লেও চলবে। ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এই অংশটুকু পড়লেই হবে। এই অংশটুকু পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক কেউ যদি 101 বার করে পাঠ করে, 101 বার করে লাগাতার 30 দিন কেউ পাঠ করে, তাহলে তার ব্লাড প্রেসার যদি বেশি হয়ে থাকে কমে যাবে, কম থাকলে তার ব্লাড প্রেসার একটু বাড়বে। অনেকের কম হয়ে থাকে, তো প্রেসার কম হয়ে থাকে। তো প্রত্যেকের জন্যই এই আমলটি, এই একটি আমল করার মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই করবেন, অনেক অনেক বেশি পরীক্ষিত এই আমলটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন এবং যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না তাদের কাছে বিষয়গুলো যারা আমরা জানাতে পারি, ইসলাম পৌঁছাতে পারি, সেই তৌফিক দান করেন। সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক বেশি পরীক্ষিত অবশ্যই আপনারা এগুলো করবেন। কোরআন থেকে পরীক্ষিত আমল করলে কোনো ওষুধ খেতে হবে না, অনেক বেশি পরীক্ষিত। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।